প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পাথরঘাটা নিউজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা প্রতিদিনের মতো আজকেও আবার সেই রাখাইন পল্লী নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই রাখাইন পল্লীর রাখাইন ভাষা এখন বিলুপ্তির পথে। এই রাখাইন আমাদের এই বাংলাদেশের একটি প্রাচীন ঐতিহ্য। এরা 1760 সালের দিকে আমাদের দেশে মায়ানমার থেকে চলে আসে, এরপর থেকেই বসবাস শুরু করে এই বাংলাদেশে। ভিডিওতে আপনারা যে এই দুইজনকে দেখতে পাচ্ছেন, এই দুইজনের জন্মই এই বাংলাদেশে। বাংলাদেশে জন্মের পরই থাকা শুরু করেছেন এবং সেই থেকে বাংলাদেশের মাটি, মানুষ এর সাথেই বড় হয়েছেন। তাদের সাথে আমরা কথা বলবো, তাদের জীবন আচরণ সম্পর্কে আমরা জানব। আর একটা কথা বলে রাখি, এই রাখাইনরা কিন্তু তাদের ভাষার পাশাপাশি কিন্তু তাদের ধর্মশিক্ষাটা থেকে পিছিয়ে পড়েছেন। তাদের সকলের দাবি, যদি ধর্মশিক্ষা এবং ভাষার ব্যাপারে সরকারি কোনো পদক্ষেপ না আসে, তবে এই রাখাইন পল্লী একসময় বিলুপ্ত হয়ে যাবে। আজ এ নিয়েই তাদের সাথে কথা বলবো। তার আগে বলে রাখি, যারা এখন পর্যন্ত পাথরঘাটা নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন আমরা তাদের সাথে কথা বলি। আসলে এই অঞ্চলে যারা আদিবাসী ছিল রাখাইন, তারা আসলে শিক্ষার হার একেবারেই কম ছিল। এখন ইদানিংকালে দেখছি যে আদিবাসীদের মধ্যে অনেক ছেলে এবং মেয়েরা উন্নত শিক্ষার দিকে ধাবিত হচ্ছে। এটা কিভাবে হলো? আর হচ্ছে যে ধর্মীয় শিক্ষা এবং আপনাদের মাতৃভাষা, এটা কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে। যদি বিলুপ্ত না হয়, বিলুপ্তি হতে দেওয়া যাবে না, যদি না দেওয়া যায় তাহলে এটা কি কি করলে এই মাতৃভাষা এবং ধর্মটা বিলুপ্ত হবে না? প্রধান কারণ হচ্ছে আমরা বাংলাদেশে থাকি, তো বাংলাদেশে বাংলা ভাষাটা পড়াশোনা স্কুল কলেজে গিয়ে পড়াশোনা, প্রাতিষ্ঠানিক শিক্ষা সেভাবে আমরা পাচ্ছি। ছোটকাল থেকে বাংলা স্কুল কলেজে পড়াশোনা করে বাংলাটা চর্চা করা হচ্ছে, কিন্তু সেই তুলনায় আমাদের নিজেদের রাখাইন ভাষা, আমাদের আদিবাসী যে একটা ভাষা আছে, সেটা সে তেমন কোনো চর্চা করা হয় না বা প্রাতিষ্ঠানিক তেমন কোনো শিক্ষা আমরা পাইনি। কিন্তু বাবা মা বা পরিবারের গুরুজনরা অনেক সময় নিজেদের বর্ণমালাগুলো দেখিয়ে দেন বা পড়িয়ে দেন, ছন্দ আকারে পড়িয়ে দেন, সেগুলোই আমরা শিখে বড় হয়। কিন্তু সেটাও খুব ক্ষুদ্রভাবে পড়া হয়, যে একটা পড়া একটা লাইন দেখে পড়তে পারি না আমরা। কিন্তু আমাদের আমাদের এখানে আদিবাসী যারা আছে, তারা তো অনেক দিন আগেই অনেক বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেই বিলুপ্ত ধারার মধ্যেও আমাদের আদিবাসী যে ভাষাটা, সেটা এখনও কিছুটা ক্ষুদ্র পরিসরে চর্চা করছে। কিন্তু আমরা চাই আমাদের এই ভাষা, আমাদের আদিবাসী ভাষাটা যাতে বিলুপ্ত না হয়, সেজন্য আমাদের সরকারের কাছে একটা দাবি থাকে যে আমরা আমাদের নিজেদের ধর্মীয় ভাষা ও আদিবাসী ভাষাটা বিলুপ্ত না হওয়ার জন্য, এটা যাতে প্রাতিষ্ঠানিক আকারে চর্চা হয়, সেই জন্য আমি আদিবাসী একজন মেয়ে হিসেবে সরকারের কাছে বা দেশের কাছে, যার কাছে আমাদের আমাদের নিজেদের কথা বলতে পারবো বা দাবি আদায় করতে পারবো, সেই হিসেবে আমি আপনাদের মানে সাংবাদিক বা মিডিয়ার মাধ্যমে একটু দাবি জানালাম যে আমাদের এই আদিবাসী ভাষা যাতে চর্চা হয়, সেইভাবে মানে আপনারা রিপোর্ট করবেন। আমি আপনাদের আপনারা ভিডিওতে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, এই মেয়েটি পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমরা এই মেয়েটির সাথে কথা বলেছি, তার কাছ থেকে জানতে পেরেছি তার ভাষার উপরে সে শিশু ওয়ানের শিক্ষার্থী হিসেবে ভর্তি হয়েছে তার স্থানীয় এক শিক্ষকের কাছে। সেই শিক্ষকের কাছে তার ভাষা এবং ধর্ম সম্পর্কে শুনে, তার কাছ থেকে আমরা শুনি আসলে সে কতটুকু শিখতে পেরেছে এখন পর্যন্ত। হ্যাঁ, তুমি তোমাদের যে এই মাতৃভাষা আর তোমার যে ধর্ম শিক্ষা, যেটা তুমি তো অনেক বড় হয়েছো, ক্লাস ফাইভে পড়ো এখন যতটুকু জানি, আর এইখানে তুমি দ্বিতীয় শ্রেণীতে ক্লাস ওয়ানে পড়ো, তোমার মাতৃভাষার উপর যেটা তুমি জানো না বা বোঝো না এখন পর্যন্ত, সেই হিসেবে তুমি এখন পর্যন্ত এই যে পঞ্চম শ্রেণীতে উঠছো, এ পর্যন্ত কি শিখতে পারছো এখন?
মাত্র কয়েকটা ভাষা শিখতে পাচ্ছি, তারপর আবার সামনে অনেক আগাতে হবে আমাকে। তোমার এই তো মাতৃভাষা এখন তো একদম বিলুপ্তর পথে, এবং তোমার ধর্ম শিক্ষাটাও বিলুপ্তর পথে চলে যাচ্ছে। তুমি এই দিক থেকে কতটা উপকৃত হয়েছে এখন পর্যন্ত? যে আসলে আমাদের ভাষাটা যেহেতু বিলুপ্ত হয়ে যাচ্ছে, সরকারের এটার পক্ষে আমাদের খেয়াল রাখা উচিত। আর আমাদের ভাষাটাকে পুরো বরগুনা বলে এখানে যেখানে জায়গা জায়গা আছে পাড়া, সেখানে উপজাতি যারা আছে তোমাদের তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত, যাতে করে তোমাদের এটা বিলুপ্ত না হয়ে যায়। এই ছেলেটি একজন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, সে তার দেশের ভাষা বাংলা সেটা সে ঠিকই বলতে পারে, কিন্তু তার যে মাতৃভাষা রাখাইন ভাষা, সেই রাখাইন ভাষা সম্পর্কে এখন পর্যন্ত অল্প কিছুটা জানতে পেরেছে। তার কাছ থেকে জেনেছি সে এখন পর্যন্ত 60%-এর একটু বেশি শিখতে পেরেছে। এখন আবার তার স্থানীয় যে মাস্টার তার কাছে এসেছে তার ভাষা সম্পর্কে এবং ধর্ম সম্পর্কে শিখতে। আমরা তার কাছ থেকে জানবো সে এখন পর্যন্ত তার ধর্ম সম্পর্কে কতটুকু শিখতে পেরেছে। চলুন তার কাছ থেকে আমরা শুনি। তুমি তো ইংলিশ মিডিয়ামের ক্লাস 7-এ পড়ো এখন, আর এইখানে যে এই যে তোমার এলাকার যে ভাষা শিক্ষা ধর্ম শিক্ষা এইটার কোন ক্লাসে পড়ো তুমি? এখানে হচ্ছে মেইনলি আমি বছরে একবার করে আসি, তো হচ্ছে প্রথম থেকে স্টার্ট করতে হয় সবকিছু। তো এখানে হচ্ছে এখন লকডাউনের কারণে অনেক দিন বন্ধ হয়ে গেছে, তো হচ্ছে মেইনলি এখন আমি প্লেতে আছি, যেটা মানে হচ্ছে প্রথম স্টেপ, প্রাথমিকভাবে শুরু করা যেটা। সেই হিসেবে তুমি এখন পর্যন্ত কতটা শিখতে পারছো তোমার ভাষাটা? আমি এখন প্রায় মোর দেন হাফ শিখতে পারছি। অর্ধেক পরিমাণ এখন পর্যন্ত শিখছো? অর্ধেক থেকে একটু বেশি শিখতে পারছি, অলমোস্ট 60 পেজ এরকম শিখতে পারছি। সেই হিসেবে তুমি তো এখন যে ধর্ম শিক্ষা তোমার আর তোমার ভাষা শিক্ষা, তোমার তো মাতৃভাষা এই রাখাইন ভাষা যেটা, এটা সেই হিসেবে এখন তো প্রায় বিলুপ্তির পথে। তুমি যতটুকু পাইছো বা জানো, তোমার একদম ছোট থেকেই শুরু করা উচিত ছিল এটা, কিন্তু সেই হিসেবে যেটা তুমি এখন পর্যন্ত অবহেলিত অবস্থায় আছো, সেই হিসেবে তোমার কি বলার থাকতে পারে? মেইনলি হচ্ছে এই ভাষাটা হচ্ছে মানে ডে বাই ডে ডিক্রিজ হয়ে যাচ্ছে, মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে আর কি, এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, আমাদের জাতিটাও হচ্ছে এক্সটিংক্ট হয়ে যাচ্ছে। তো হচ্ছে অ্যাকচুয়ালি একজন টিচার দিয়ে তো হবে না, মানে মেইনলি এটা অনেকজন টিচার লাগবে, চার মানে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে লাগবে। কারণ যদি এটা এই ভাষাটাকে যদি আমরা ইনক্রিজ না করি, তাহলে এটা হচ্ছে আপনার ছড়াবে না, এটা ডে বাই ডে আপনার বিলুপ্ত হয়ে যাবে। তো এটা হচ্ছে সরকার দেখে দেখার উচিত মানে বিষয়টা, কারণ হচ্ছে একটা ভাষা যদি এক্সটেন্ড হয়ে যায় কিংবা ডিক্রিজ হয়ে যায় ডে বাই ডে, এটা হচ্ছে একটা ইয়া হয়ে যায়। এখানে আজকে তুমি যেখানে এই প্রতিষ্ঠানটা যদি না থাকতো, তাহলে তো তুমি তোমার ধর্ম এবং মাতৃভাষা শিখতে এইটাকে তুমি কিভাবে দেখতেছো? এটাকে অ্যাকচুয়ালি এটা একটা খুবই ভালো আর কি, কারণ এটা হচ্ছে আপনার ছোট থেকে যারা এখানে থাকে ছোট থেকে হচ্ছে অনেকজন আপনার মনে করেন নিজের মাতৃভাষাটা শিখে মানে শিখে তার উঠতে পারবে। সরকারের কাছে তোমাদের দাবি হচ্ছে যে আসলে কারণ এটা একটু মানে ইনক্রিজ করা উচিত। আপনারা ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন ইনি একজন শিক্ষক, শিক্ষা দিয়েই তার জীবন কেটেছে। সে রাখাইন ভাষা সম্পর্কে তার রাখাইন উপজাতি যারা আছে সবারকে ঘুরে ঘুরে এই শিক্ষাটা দিয়ে থাকেন এবং ধর্ম সম্পর্কে শিক্ষা দেন। তার সাথে আমরা এখন কথা বলবো আসলে কিভাবে সে শিক্ষাটা দেন এবং এখন পর্যন্ত কতজনকে শিক্ষা দিতে পেরেছেন। আপনি তো দীর্ঘ বছর যাবৎ এই আপনার রাখাইন ভাষা মাতৃভাষা যেটা এবং ধর্মীয় ভাষা এটার উপরে, আপনি বয়স যখন একদম ছোট তখন থেকেই এই ভাষাটার উপরে কাজ করে যাচ্ছেন, নিজে সার্ভিস দিয়ে যাচ্ছেন সবাইকে, আসলে এই সার্ভিস দেওয়ার কারণটা কি হিসেবে ধরতে পারেন আপনি? কি হিসেবে আমি রাখাইন মাতৃভাষা ও ধর্ম শিখা বিলুপ্ত যদি না হয়ে যাইতে পারি, সেজন্য আমি অনেক বছর ধরে আমি এই ভাষা আমি পড়া, হ্যাঁ বাড়ি বাড়ি গিয়ে আমি মাসে পড়া ছেলে মেয়েদেরকে। এটা কত বছর থেকে আপনি শুরু করছেন?
সেভেন থেকে আমি শুরু করছি, 1997 থেকে এইটার উপরে আপনি কাজ করে যাচ্ছেন সবার বাড়ি বাড়ি গিয়ে, মাতৃভাষা ও ধর্ম শিক্ষা যদি বিলুপ্ত যদি না হইতে পারি সেজন্য আমি এই মাস পড়ায় ছেলে মেয়েদের চেষ্টা করে যাচ্ছেন এর জন্য।